তুমি যদি ভাতের সাথে বিষ মিশিয়ে দাও এবং সেই ভাত খেয়ে যদি তোমার শাশুড়ি মারা যায় তাহলে পুরো এলাকার মানুষ মিলে তোমার ধরবো। মা তুই কান্দিস না, তোমার ছোটকালে তোর মায়া মরছে, এই আমি কুলে পিঠে করে তোর মানুষ করছি, তোর চোখের এই পানি আমি সহ্য করতে পারতাছি না। কি হয়েছে তুই আমার বল তো মা। আব্বা, আমার শাশুড়ি আমার জীবনটা একদম ছাই করে দিছে। আব্বা তুমি না ডাক্তার, তুমি যদি আমার একটু হেল্প করো তাহলে আমার ওই ওই ঘরের শত্রুর আমি বিনাশ করে দেবো। তুই আমার একটু পরিষ্কার করে কত মা, কি হেল্প তোর দরকার? তোর সুখের জন্য আমি সব করতে পারি মা। আব্বা আপনি আমার এক কাজ করেন, আপনি আমার বিষ দেন। কি? সেই বিষ ভাতের লগে মিশা এমনভাবে খাওয়াই দেবো যে মরে যাবো, আমার পথের কাঁটা সাফ হয়ে যাবো, আমি খুশি হবো, আমি সুখী হবো। আব্বা খবরদার, তুমি এই কাজ করো না মা। তুমি যদি ভাতের সাথে বিষ মিশিয়ে দাও এবং সেই ভাত খেয়ে যদি তোমার শাশুড়ি মারা যায় তাহলে পুরো এলাকার মানুষ মিললে তোমার ধরবো, কারণ সবাই জানে তো যে তোমার শাশুড়ির সাথে তোমার সম্পর্ক ভালো না। আবার কি করে যায় বা? আবার তুমি একটা কৌশল বার করো, যেভাবে একটা কৌশল বার করো ওনারে যেমনি হোক আমি মেরে ফেলাম। বাবা শোনো মা, একটা বুদ্ধি আমি পাইছি, যে কাজটা যদি করতে পারো তুমি ঠিকঠাক মতো তাহলে সাপ ও মরবো, লাঠিটাও তোমার ঠিক থাকবে। আমি তোমার একটা মেডিসিন দিব, কিন্তু সাবধান, তুমি এই মেডিসিনটা ভাতের সাথে দুধের সাথে তিন বেলা তোমার শাশুড়ি খাওয়াবা। এটা আস্তে আস্তে বিষক্রিয়া কইরা তিন মাসের মাথায় তোমার শাশুড়ি মারা যাবে। কিন্তু একটা কথা মা, কাল থিকা তোমার শাশুড়ির সাথে তোমার ভালো ব্যবহার করতে হবে, তারে আদর করতে হবে, তার আপ্যায়ন করতে হবে, সেবা করতে হবে, তার মন জয় করতে হবে। যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার শাশুড়ি যখন মারা যাবে কেউ তোমার দোষ দিব না। আব্বা খুব চমৎকার বুদ্ধি দিয়েছেন। হ্যাঁ একদম, সে মরবে আমারও দোষ হবে না, আমি এই তিন মাস তারে এমন যত্ন করবো কেউ বুঝতেই পারবে তার আমি মেরে ফেলছি, তাই না? আচ্ছা তুমি আইস, তুমি এভাবে চলে আসছো কেন? আমাকে না বললে চলে আসছো কেন? স্বামী হিসেবে একটুকু ইজ্জত দেবা না আমাকে? তোমার বাপের বাড়ি, তুমি আসবা, অবশ্যই আসবা, বললে তো আসবা, আমাকে কেন এই টেনশন রাখছো তুমি? টুনি তুমি আমার বাবার বাড়ি আসবা বললে আসবা না? আচ্ছা যাই হোক, শোনো যা করছি ভুল করছি, আমার মাফ করে দাও। আরে যাও ভাই, তুমি এইরকম ইতস্তসা করতেছো কেন? আমার মেয়ে ভুল করছে, তোমার কাছে ক্ষমা চাইতেছে, এরকম কাজ আর সে কোনো দিন করবে না। না ঠিক আছে আব্বা, মানে সেইটা তো সে কি বলছে আব্বা, সেই তুমি তো বলছো। হ্যাঁ সূর্য উঠছে কোথা দিয়া, ঠিকঠাকই উঠছে নাকি না ঝামেলা হয়েছে কোনো? আরে বাবা রে, সূর্য যে দিক থেকেই উঠুক আমি যেটা বলতেছি সেইটাই সত্য, আমার মায় এই ভুল আর কোনো দিন করবে না। না না না, সে কথা বলছি হইতে পারে না, হইতে মানুষের সেন্স তো হইতেই পারে, উঠছে ঠিকঠাকই উঠছে মনে হয়। দেখো আমি এতদিন যা করছি ভুল করছি, কইলামই তো ভুল করছি না আব্বা, আমি আর এগুলো করবো না। আর তুমি এত সূর্য দেখো না, আমারে দেখো বা, মানে মই মানে কিভাবে মানে কিসের কি কিভাবে আমি, আমার তো বিশ্বাসই হইতে আছে না, কি আপনার ভাই মানে আমার বউ কথা বলতে আছে? আরে বাবা রে, একটা জিনিস তুমি বুঝতে পারতেছো না কেন, মানুষ কি চিরদিন একরকম থাকে? আমার মেয়ে যে ভুল করছে সেটা সে বুঝতে পারছে কি রে বা? হ্যাঁ তাহলে তো ঠিকই আছে আব্বা, তাহলে আর ভিতরে না যাই, ওকে নিয়ে চলে যাই আমার বাড়িতে। চলে যাই। রাখো, তুমি কি কথাবার্তা বললো, তুমি আমার জামাই, বাড়িতে আসছো, মেয়ের নিয়ে যাবা, খালি মুখে যাবা, এই ঘরে যা, আসো আগে ওকে নিয়ে চলে যাবা, তো যাও যাও।